দাবিতে মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল আদিবাসী সেঙ্গেল অভিযান। শুক্রবার ইসলামপুর মহকুমা আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকে প্রায় 500 আদিবাসী সম্প্রদায়ের মানুষ কৃষি মান্ডি থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে এসে স্মারকলিপি জমা দেন। মূলত তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পিয়ারি লাল টি কোম্পানির প্রাইভেট লিমিটেড নামক চা বাগানের স্থায়ী আদিবাসী শ্রমিকদের সংকটময় পরিস্থিতি থেকে বাঁচানো, আদিবাসীদের নামে থাকা জমি মাফিয়াদের কবল থেকে অবিলম্বে ফিরিয়ে দেওয়া, আদিবাসীদের অর্ধশীত এলাকায় স্বাস্থ্যসম্মত পানীয় জল সরবরাহ ও পাকা রাস্তা বানানো সহ মোট 11 দফা দাবিতে এদিন স্মারকলিপি জমা দেওয়া হয় বলে জানান সংগঠনের কর্মকর্তারা। আজকে আমাদের যে ডিপুটেশন এসডি অফিসের সামনে জোরে, আজকে ডিপুটেশনের মূল কারণগুলো হচ্ছে আদিবাসীদের পৈতৃক সম্পত্তি প্রশাসনের মদতে আদিবাসীদের হাত থেকে বেদখল হয়ে যাচ্ছে। এই ধরনের কিছু দাবি দেওয়া নিয়ে আজকে আমরা 11টি দাবি নিয়ে এসডি অফিসের কাছে, এসডি অফিস সাহেবের কাছে আমরা এসেছি। দাবিগুলো হলো, 1 নম্বর, পিয়ারিলাল টি কোম্পানি প্রাইভেট লিমিটেড নামক চা বাগান যা চোপড়ায় অবস্থিত সেটি আদিবাসীদের জমি ছিল, সেই জমিকে আদিবাসীগুলো সরকারের কাছে হস্তান্তর করে সেখানে চা বাগান হবে বলে এবং আদিবাসীদের সুরক্ষা প্রতিদিনের যে রোজগার সেই আশায় তারা আদিবাসীগুলো জমি দিয়েছিল। কিন্তু বর্তমান যা লক্ষ্য করা যাচ্ছে, ইসলামপুরের পিয়ারিলাল টি কোম্পানি যে চা বাগানটি আছে সেই চা বাগানটি আদিবাসীদের অজান্তেই ছোট ছোট টুকরো হয়ে সেটা বিক্রি হয়ে যাচ্ছে। সেই চা বাগান যাতে যেভাবে ছিল সেইভাবেই যাতে থাকে, আদিবাসী যারা জমি দিয়েছিল তারা যাতে সেখানে কর্মসংস্থান পায় সেটাই আমরা আজকে দাবি রাখব। দুই হচ্ছে চৌধুরীগঞ্জ আদিবাসী মাড়গাটি, যা আদিবাসীদের শ্মশান, মাড়গাটিকে আমরা সাঁওতালি ভাষায় মাড়গাটি বলি, যা বাংলায় শ্মশান। সেই শ্মশান আমরা আপনারা সকলেই জানেন যে প্রত্যেকটি মানুষ তার শেষ গন্তব্য হচ্ছে শ্মশান। সেই শ্মশানেও ও জানতেই সেখানকার ভিটে মাটিগুলো সরকারের মদতে ও আদিবাসীদের নামে পাট্টা প্রদান করে সেই জায়গার হাসা বাটিগুলোকে রাতের অন্ধকারে নিয়ে গিয়ে সেই শ্মশানটাকে সমান করে চাষযোগ্য জমি করে ফেলা হয়েছে। মূলত আপনাদের কত দফা দাবি আছে? মূলত আমাদের 11 দফা দাবি আছে। এই ধরনের আমরা ইসলামপুর চাকুলিয়া চোপড়া শ্মশানঘাট, তিনটা শ্মশানঘাটকে এইভাবে রাতের অন্ধকারে উচ্ছেদ করা হয়েছে এবং করণদিঘিতেও আছে, সঙ্গে আমাদের চোপড়া প্যারিলেটাল চা বাগানটি এই আছে। আমাদের দাবিগুলো, এই দাবিগুলোর মধ্য দিয়ে আমরা আজকে এসডিও সাহেবের কাছে আমাদের দাবি জানাবো, যাতে এই জমিগুলো অতি শীঘ্রই আদিবাসীদের হাতে ফেরত দেওয়া হয়, না হলে যারা এই কাজের সাথে জড়িত তাদের নামে আমরা সংগঠনের পক্ষ থেকে প্রিভেন্টিভ অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট অনুযায়ী আমরা এফআইআর দায়ের করতে বাধ্য হব। কি নাম আপনি? আমার নাম দুর্গা মুর্মু, আদিবাসী সিঙ্গেল অভিযান, উত্তর দিনাজপুর জেলা সদর। এই মুহূর্তে আমরা রয়েছি